সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, সামনে আমাদের রাজু ভাইকে দেখতেছেন। আমরা রাজু ভাইয়ের সাথে আজ কথা বলবো। আপনারা রাজু ভাইকে অনেকেই চিনেন। তো আজকে আমরা দেখতেছি মাত্র দুই খাঁচি ইলিশ নিয়ে বসে আছে, আর অথচ ওনারা দেখা গেছে এরকম 5-7-8 খাঁচি 10 খাঁচি ইলিশ নিয়ে বসে। তা আজকে এত কম ইলিশ নিয়ে কেন বসে আছে? অভিযানেরও আর বেশি সময় নাই, অভিযানের আর 3-4 দিন পরে কিন্তু অভিযান। তো এই সময় মাছ ভরপুর থাকার কথা এই চাঁদপুর ঘাটে, তো এত কম কেন? আমরা এই বিষয়ে একটু রাজু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শারীরিক মানসিক দিক দিয়ে ভালো আছি। তিনু ভাই দেখতেছি একজন মোবাইল টিপতেছে, একজন বসে আছে, আপনি বসে আছেন। তিনু ভাই আজকে একটু ইয়াতে ব্যাস রিল্যাক্স আছেন। রিল্যাক্সের মতন বিষয়টা এরকম হইছে, মন খারাপ, কারণ মাছের দামটা আগের তুলনায় বেড়ে গেল। আমি চাঁদপুর ঘাটে যখন আসি আপনাদের ভিডিও করার মানে কোনো সময় পাই না, আপনারা এত এত ব্যস্ত থাকেন, যখন সময় পান আমাকে সময় দেন। আজকে বসে আছেন? আজকে বসে আছি কারণ এটাই, আজকে মাছ অনেক কম আসছে, অনেক কম আসছে, মাছ কম আসছে বিধায় মাছের দামটা অনেক বেশি। কারণ আমরা সবসময় সচরাচর মাছ পাইকারি বিক্রি করে ফেলাই, আমরা আজকেও বিক্রি করে ফেলাম, হয়তো ভাই অনেক কাস্টমার আসে নাই, পাইকার আসে নাই। তো আজকে মাছ কম বিধায় আগে যাও তো বিক্রি করছি, এখন তো প্রায় বেলার কাছাকাছি শেষ পর্যায়ে। আচ্ছা, আর মাত্র 2 কেজি মাছ আছে আমাদের, মাত্র 2 কেজি মাছ দিচ্ছি। জি জি, এখন একটু কমে গেছে আর কি। হ্যাঁ, ভর্তি মাছ কিনছেন? ভর্তি মাছ ছিল আরো দিন আরো ছিল, মানে এই অবশেষে 2 কেজি রয়েছে। 2 কেজি রয়েছে, কারণ আজকে তো দেখলেনই কাস্টমার, মানুষ মাছের তুলনায় কাস্টমার বেশি ছিল। চাঁদপুর ঘাট আজকে এতটা ফাঁকা, যেখানে আজকে মানে ফুটবল খেলতে পারবে, আজকে ফুটবল খেলা যাবে। মাছ এত কম আসছে ভাই? অনেক কম আসছে, কারণ হইছে যে আপনার এই গত 2 দিন আগে একটা জোয়ার ঘটেছিল, ওই জোয়ার সময় একটু তুফান ছিল, সিগন্যাল করার কারণে মাছ ধরতে পারে নাই, এখানে মাছটা কালেক্ট হয়নি। আচ্ছা, যদি আপনার মাছটা বেশি হয়ে যেত তাহলে আমরা আসতে পারবো, শীতিশীল হয়ে যেত, কাস্টমারও বেশি হইতো, পাইকার পত্র বেশি আসতো, বেচাকেনিও বেশি হইতো। এখন এই যে লাস্ট যে সময়টা, জি আচ্ছা, তার আগে আমি আপনাকে বলি, এই যে আমিও তো মাছ খেলাম ছোটখাটো একটা, আমি যখন আরো 3-4 দিন আগে আসলাম তখন আমি বলছি রাজু ভাই কিছু মাছ কিনবো, আমি বলছেন আরো একটু সস্তা হবে তখন কিনেন, কিন্তু আমি আপনার বুদ্ধিটা ধরে মাছটা আর কিনি নাই, এখন তো মাছ কিনতে পারলাম না। এরকম তো অনেক আছে তারা লাস্টে মাছ কিনবে বলে মানে ওয়েট করছিল, লাস্টের 3 দিন বা 2 দিন আগে মাছ কিনবে, তো তারা তো আর মনে কিনতে পারবে না কম দামে। ভাই সত্য কথা বলতে কি, প্রতিটা মানুষের পিছনে একটা মানুষ আছে, আমি ব্যবসা করার পিছনে একটা আমার আত্মীয় স্বজন আছে, খুব কাছের কিছু কাস্টমার আছে, তাদেরকে মাছ দেওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু আমি এখন লজ্জা অনেকের ফোন রিসিভ করতে পারতেছি না, তাই কারণ যেই মাছটা আপনার এই মাছগুলো আমরা বিক্রি করছি, 1 কেজি মাছটা কিছুদিন আগে না বলতে 2-3 দিন আগেও, 2-3 দিন আগে, 2-3 দিন আগে মাছটা বিক্রি করছি 1500, 1520, 1550, 1400 বিক্রি করছি, 1400 বিক্রি করছি 4-5 দিন আগে। আচ্ছা, এখন আজকের বাজারে এই মাছটা আবার কিনতে হইতাছে 1620 টাকা, 1630 টাকা কিন্তু আপনার কিনাই লাগতেছে, জেলে দিতে হইছে 1620-30 টাকা, তারপরে আবার প্রফিট আরোদ্দারে লাভ জানাই বলেন না কা, এটা করতে হইব মানে 1650 টাকা বিক্রি করতে হইব, এটা জিনিয়ান 1 কেজি আজকের বাজার দর চলতেছে। এখন যদি মাছের দাম কমই না হয় তাহলে আমরা সেল দিবই। আচ্ছা, কিন্তু যেই পরিমাণ মাছ আসতেছে মনে হয় যে আর 2 দিন না 3 দিন আছে, 3 দিন আছে, আজকের দিন বাদ, আজকের দিন বাদ দিলে 3 দিন, 2 দিন আছে, আজকের দিন বাদ দিলে 2 দিন আছে, না 3 দিন, 3 দিন আছে, আজকের দিন বাদ দিলে, আজকে 8 তারিখ, 8, 9, 10, 11, আরো 3 দিন, আরো 3 দিন আছে, তাহলে এই 3 দিনের ভিতরে যদি মাছের দাম না কমে তাহলে এই মাছটা ভাই একবারে আপনার 1750 টাকা কেজি হয়ে যাবে, তাই 1 কেজি মাছটা 1750 টাকা কেজি হয়ে যাবে। আজকের বাজারে 1 কেজিটা কত? আজকের বাজারে আমরা বিক্রি করতে আজকে 1650 টাকা, আজকের বাজারটা 1 কেজিটা বিক্রি করতেছেন 1650, তাহলে এটা কেজিতে কত বাড়ছে গত 4-5 দিন আগে থেকে? এটা 4-5 দিন আগে থেকে আপনার 100 টাকা কেজি বাড়ছে, কেজিতে 100 টাকা বাড়ছে। হ্যাঁ, কিন্তু আমি কাস্টমারদের বলছি যে মাছটার দাম আরো কমবে, মাছটা সবাই একটু রিজনেবল প্রাইসে কিনতে পারবো, কিন্তু দুঃখের বিষয় নদীতে মাছ তো আমাদের কিছু করা থাকে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাজার কমে রাখার জন্য, বাজার বাজারে গতিতে চলতে থাকে। আচ্ছা, আপনি দেখেন কালকে কিন্তু আমি চাইলে অনেক মাছ স্টক করতে পারতেন, কিন্তু আমরা বিক্রি করতে পারতাম, কারণ কিন্তু আমার একটাই আল্লাহর কাছে চাই যে আমি সততে ব্যবসা করব, স্টক করব না, যে বাজ স্টক করে বাজার বাড়াবো ওইটা আল্লাহ যে না করে, সঠিক ব্যবসা করব, হালাল ব্যবসা করব, কারণ ব্যবসা রয়েছে পবিত্র হালাল। আচ্ছা, হালাল ভাবে করতে চাই এই বিধায় যে আমি মাছগুলো স্টক করি না, প্রতিদিনের মাছ প্রতিদিনই সেল করে। আচ্ছা আচ্ছা, তাহলে এই মাছটা এখন যদি কেউ নিতে চায় তাদেরকে আমি 1620 টাকা দিয়ে দিই, 1620 টাকা দিয়ে দিবেন, কারণ এখন অবেলা 1 কেজিটা, 1 কেজিটা, তো 1 কেজিটা যদি আমি 1620 টাকা দিতে পারি তাহলে আজকের বাজারে, এখন কালকে আল্লাহ জানে কি হয়,
আর কালকে আমার জানা মতে 1700 টাকা হবে। এই লোভে যদি আমি মাছ রেখে দিই তাহলে আমি এটা গুনে। আচ্ছা আচ্ছা, আমি বলছি বেশি খাওয়ার দরকার নেই, অল্প খাওয়ার দরকার নেই, অল্প লাভ করবো, সেল করবো। যারাই বেশি খাওয়ার জন্য চেষ্টা করে তারাই বাস খায়। না আমি এটা বলতে রাজি না, কারণ আমি দেখছি আমার চোখের সামনে অনেক বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, বিশাল সাইজ করে গদি। কারণ আমি যে বেশি হয়ে গেছে, বেশি লাভের জন্য পরে কিনবো, কারণ আমি তো বাস খাইছি। এই দেখ তো ভাই, বেশি লাভ করতে গেলে তো নষ্টা, ওইটা একটা সমস্যা। আর ব্যবসায়ীদের বিষয় যেরকম, অনেকে লাভ করে কোটিপতি হয়েছে, কারণ কাঁচামাল এমন একটা জিনিস, এটা হয়তো স্টক করে লাভ হইব, লাভ অবশ্যই লাভ হইব, কিন্তু ওটা তো হালাল হইব না, হালাল হইব না, হালাল হইব না। আমার বরফ টাকার এই যে বরফ দিলাম, এই বরফটা আমি এক ঘন্টা হয়েছে দিচ্ছি, এই বরফটা দিতে গেলে আমার 1-200 টাকা খরচ আছে। আচ্ছা, যদি আমি তাড়াতাড়ি বিক্রি করলে আর বরফ লাগবে না, বরফ লাগবে না, তাহলে আমার খরচটা কমে গেল। এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি, এটা হচ্ছে আপনার 900 গ্রাম সাইজ, 900 গ্রাম সাইজ। জি, চাঁদপুরের লোকালটা, লোকালটাই চোখ দেখলে অনেকে বুঝবো যেটা সত্য কথা, আর কিছু দেখলে এখন বোঝা দেবো। আচ্ছা, আর কিছু দেখলে এখন বোঝা যাবে না, এখন আর লালা টালা নাই, লালা টালা থাকবো কিভাবে ভাই? মাছগুলো আসছে 10:30-11টার দিকে, এটা নিতে পারুন ভাই 1650 টাকা, এটা 1750। ঢাকাটা তো আমার কাছে নাই ভাই, সকালে এলে দিতে পারতাম, সকালে আমাকে আরও দায় ছিল। এই সাইজের মাছ ঢাকা যেটা বিক্রি করে, এটা বিক্রি করছি 1350 টাকা, 1400 টাকা। ওইটা হচ্ছে নামারটা, চাঁদপুরে মাছটা মানে নামার তুলনায় অর্ধেক কম। আমাকে যদি হয় ব্যাসকম নদীতে, ব্যাসকম নদীতে ব্যাসকম মাছ, কারণ আমগো মাছটা কিন্তু ডিম একবারেই ছিটে ছিল, কেন ডিম আসে না। আর নামার মাছটা কিন্তু বেশি ভরপুর ডিম হয়ে গেছে, আবার মাছের টেস্টও কম। তারা আমার এটা আল্লাহ প্রদর্শন বেশি, এটাই এটাই সমস্যা, এটাই কিন্তু আসলে মূল সমস্যা। কারণ ঢাকার মাছের স্বাদ কম কিন্তু দাম কম, আমাদের মাছের দামও বেশি, স্বাদও বেশি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নাহলে আপনি চিন্তা করেন, আমাদের বাংলাদেশের কয়টা জেলা ছিল ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু চাঁদপুরটা ঠিকই ছিল। বাংলাদেশে ইলিশ বলতে থাকে চাঁদপুর ইলিশ, পদ্মার ইলিশও বলে, হ্যাঁ একটু বেশি, হ্যাঁ রাজু ভাই 400 টাকা বেশি। এটা কত বিক্রি করতেছেন? এটা যদি ন্যায্য দামে কেউ নিতে চায় তাহলে একদম এটা 1570 টাকা রাখা যাবে। ওনারা কোনটা চাইছে? এটা হেরা চাইছে, তো দুনোটাই চাইছে, যেটা সস্তা করে নিব। দাম বলছে কিছু? না দাম ভাই কিছু বলবেন কি বলবো, এটা তো বাজারে তো বাইরে হয়ে যাবে নাকি? তো ঠিক আছে, যা চিন্তা ভাবনা করে আইছে তার তো বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা বলছিলেন আপনি, এটা যদি কেউ নিতে চায় তাহলে পাইকারি দামে রাখা যাবে 1570 টাকা, 1570 টাকা। আপনার ভিজিটিং কার্ড একটু শুরু করেন। এটা হচ্ছে আপনার প্রায় 1 কেজি পরিমাণ, কিন্তু ফেলে গেল 950 থেকে 1 কেজি, 950 থেকে 1 কেজি। জি, 950 থেকে 1 কেজি। এই যে হচ্ছে আমাদের রাজু ভাইয়ের ভিজিটিং কার্ড, এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে চাঁদপুরের লোকাল ইলিশ, পদ্মার ইলিশ নিতে পারবেন। আপনারা নাম নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন।